কথা বলতে চাই, যিনি ইতিমধ্যে এই শরণখোল স্টেশনের সাধারণ মানুষ সবার মধ্যে একটি ভালোবাসা জায়গা তৈরি করেছেন, বিশ্বাসের জায়গা তৈরি করেছেন। তিনি হচ্ছেন মোহাম্মদ আসাদুজ্জামান, স্টেশন কর্মকর্তা। তার আন্তরিক কাজের মাধ্যমে তিনি এখন যারা কর্মকর্তা আছেন তাদেরও মন জয় করেছেন। আমাদের ক্যামেরা লেন্সের সামনেই রয়েছে ইনি। আসাদ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। আপনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি ঈদের ছুটিতে মনে হয় বাড়িতে যাননি, এখানে ঈদ করছেন। এখানে ঈদ করার মজাটা কেমন দেখছেন আসলে? হ্যাঁ, এটা বলতে গেলে আসলে আমাদের চাকরির অংশ, আর বিশেষ করে যেহেতু আমরা বন বিভাগে কর্মরত আছি, আর আমাদের এই সময়টাই মূলত বেশিরভাগ ক্রাইমগুলো হয়ে থাকে। এই কারণে আমাদের কর্তৃপক্ষই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যার যার কর্মস্থলে থাকার জন্য। সেই সুবাদে আমরা আমাদের নিজ নিজ কর্মস্থলে থেকে আমাদের ঈদ উদযাপন করেছি এবং ভালো লাগছে। সুন্দরবনের মতো এরকম একটা সুন্দর পরিবেশে ঈদ করতে পেরে আপনাদের মতো ভালো ভালো মানুষগুলোকে পাশে পেয়ে আমরা আমাদের সেই আনন্দটাকে ভিন্নভাবে একটু দেখতে পারছি আর কি। এই আসাদ ভাই, আপনি তো এলাকার মানুষের মন জয় করে ফেলছেন আপনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, এই বিষয়টি আপনার কেমন লাগছে আসলে, যে আমাকে এলাকার লোকজন সবাই বিশ্বাস করছে, ট্রাস্ট করছে, ভালোবাসছে আমার কাজের মাধ্যমে, এটি একজন স্টেশন কর্মকর্তা হিসেবে আপনার কেমন লাগে আসলে? হ্যাঁ, এটা অবশ্যই আমার একটা ভালো লাগা, আর বেসিক্যালি আমারও খুব ভালো লাগে আপনাদের এই শরণখোলার মানুষগুলো অনেক আন্তরিক। আমি মনে করি ওনারা অনেকভাবে প্রশিক্ষিত হয়েছেন ইতিমধ্যে, বিভিন্ন আমাদের সহযোগী সংগঠন আছে, ওনারা ওনাদেরকে বিভিন্ন মিটিং অথবা অন্য অন্য কর্মশালায় অংশগ্রহণ করানোর মাধ্যমে, অনেকটা মানুষকে সচেতন করার মাধ্যমে ওনারা ওনাদেরকে সচেতন করে ফেলেছেন। এই কারণে আমি হঠাৎ করে এসেই আমার কর্মটা ওনাদের সাথে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পেরেছি, যার ফলে আসলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা আমার কাছে অবশ্যই ভালো লাগার বিষয়, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারাও বিশেষ করে সহযোগিতা করেছেন আমাকে ওনাদের সাথে মিশার জন্য। এই যে আপনারা যে কোনো আমাদের বন্যপ্রাণী উদ্ধার হলে অথবা অন্য যে কোনো ঘটনা ঘটলে আপনারা খুব তাৎক্ষণিকভাবে আমাদের কাছে আসেন। রেঞ্জার উনি উল্লেখ করেছেন আমাদের টপিক ছিল যে আসলে বন্যপ্রাণী কেন চলে আসে, বিশেষ করে সাপ এবং হরিণ, এটা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছেন। আপনার কাছে জানতে চাই, এই সাপ বা হরিণ আসা বন্ধে আমরা বাইরের দেশে দেখি সুন্দরবনের পাশ থেকে প্রোটেকশন ওয়াল করে দেয়, এই ধরনের কোনো চিন্তাধারা আপনাদের বা সরকারের কাছে আছে কিনা শুধু? হ্যাঁ, এই বিষয়ে আমাদের কাছে এখনও কোনো নির্দেশনা সরকারিভাবে আসে নাই। তো আমরা বিভিন্ন সময় চিন্তা করি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই বিষয় নিয়ে আমরাও আলোচনা করি এবং আমরাও বলি যে আমাদের যেহেতু আমাদের একটা নির্ধারিত ডিপার্টমেন্ট, আমাদের নির্ধারিত জায়গার সীমানা আছে, সেজন্য আমাদের একটা সীমানা ওয়ালও দরকার আছে। তো হয়তো ভবিষ্যতে আমাদের কর্তৃপক্ষ এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন বলে আমি মনে করি। আপনারা কি প্রস্তাবনা দিয়েছেন এই ধরনের কোনো? হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় এই সব ব্যাপারে আমরা প্রস্তাবনা দিয়ে থাকি, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই আর কি। আরেকটা বিষয়, অজগর সাপ বারবারই আসছে আমরা যতটুকু শুনেছি এলাকার লোকজনের কাছে, একই সাপ ঘুরে ফিরে বারবার আসে। আচ্ছা, একই সাপ ঘুরে ফিরে বারবার একই জায়গায় আসার কারণ হিসাবে কী দেখছেন আপনারা? হ্যাঁ, এটা আমার স্যার একটু আগেও যদিও বলেছেন, আসলে এটা ফুড হ্যাবিটের কারণেই অথবা এখন বর্তমান সময়ে তো আমাদের এই সুন্দরবনে সাপের পরিমাণ বৃদ্ধি পাওয়া এটা একটা মূল কারণ। আরেকটা কারণ হতে পারে যেহেতু লোকালয়টা সুন্দরবনের একান্তই মানে কাছে গেছানো, এই কারণে হেরা মনে করতে পারে যে ওইটা হয়তো আমাদের সুন্দরবন, এই কারণে গ্রামে চলে যায় যেতে পারে। একটা কারণ হচ্ছে ফুড হ্যাবিট, আরেকটা হচ্ছে ওরা সুন্দরবন মনে করে যেতে পারে, এটাও একটা কারণ হিসেবে আমি মনে করি। আমরা জানি যে সাপ বা হরিণ আসতে জনসাধারণ এখন এতটাই সচেতন, তারা তাদেরকে আঘাত না করে, ডিস্টার্ব না করে আপনাদের খবর দেয়। আপনারা আসলে জনসাধারণের এই কাজটিকে আপনারা কীভাবে মূল্যায়ন করেন আসলে? হ্যাঁ, অবশ্যই আমরা জনসাধারণকে সাধুবাদ জানাই, এখন ওনারা অনেক সচেতন হয়েছেন এবং আপনাদের মাধ্যমে ওনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই যে আমরা সুন্দরবনের একেবারে অত্যন্ত প্রান্ত অঞ্চলে বসবাস করতেছি এবং আপনাদের শরণখোলা রেঞ্জে শরণখোলা স্টেশনে কর্মরত আছি। আমরা এই মেসেজটা দিতে চাই আপনাদের মাধ্যমে যে সুন্দরবনের যে কোনো জায়গায় যে কোনো বন্যপ্রাণী যদি ধরা পড়ে বা দেখা যায়, আমরা আমাদের মোবাইল নাম্বার সবার কাছে দিয়ে দিয়েছি, আর যাদের কাছে নাই সংগ্রহ করে নেবেন, যে কোনো সময়
আমাদেরকে ফোন করবেন, আমরা এই ব্যাপারে আপনাদেরকে যে কোনো সময় সহযোগিতা করব। আপনারা দয়া করে কোনো বন্যপ্রাণী কখনোই হত্যা করবেন না অথবা তাদেরকে কোনোভাবে আঘাত করবেন না। আমাদেরকে খবর দিলে আমরা যথাসময়ে গিয়ে উপস্থিত হই, সেটা সঠিকভাবে আমরা উদ্ধার করে আমরা তাদের ঠিক সেই পরিবেশে আমরা নিয়ে অবমুক্ত করে দেবো ইনশাল্লাহ। এটা আমার অনুরোধ থাকলো সবার কাছে। একটি বিষয় জানতে চাই, আমার দর্শকরাও যারা আছেন তারাও জানবেন, আপনাদের একটু উল্লেখ করে রাখি, ঠিক শরণখোলা রেঞ্জের একটি জায়গা রয়েছে আলিবান্দা ফরেস্ট স্টেশন, সেখানে একটি পর্যটন কেন্দ্র হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থায়নে, এবং সেই পর্যটন কেন্দ্র চালু হওয়ার পরে সবাই ধারণা করছেন এই এলাকার অর্থনৈতিক সামাজিকতা সব কিছু পরিবর্তন হবে। কারণ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এবং সেটি এখন উদ্বোধন হওয়ার পরে ডাইরেক্ট ঢাকা থেকে সরাসরি শরণখোলা আসতে পারবেন নির্বিঘ্নে। এবং আমরা জানব যে কতদিন পরে এই আলিবান্দা ফরেস্ট স্টেশনের এই পর্যটন কেন্দ্রের উদ্বোধন কবে হবে, আপনার কাছে জানতে চাই। আলিবান্দা একটি পর্যটন কেন্দ্র হচ্ছে, কতদিন পরে এটির উদ্বোধন হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এটার জন্য একটু বলার জন্য। এই ব্যাপারে বলতে চাচ্ছি, আমাদের এইখানে আলিবান্দা ইকোট্যুরিজম সেন্টারের কার্যক্রম বর্তমানে চলমান আছে। এখানে আমাদের কাজ প্রায় 70% হয়ে গেছে। আশা করতেছি আগামী ডিসেম্বরের আগে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ডিসেম্বরের পর যে কোনো সময় হয়তো কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটা উদ্বোধন হতে পারে বলে আমি আশা করি। এবং এটা যদি চালু হয় তাহলে এই এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে ইকোট্যুরিজমের যে শিল্পটা, এটা খুব ভালোভাবে মানুষের দুয়ারে পৌঁছে যাবে এবং মানুষ ইকোট্যুরিজমটাকে খুব ভালোভাবে গ্রহণ করবে বলে আমি আশা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা দুজন আমাদেরকে সময় দিয়েছেন। আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা থাকে। আপনাকেও ধন্যবাদ এবং আপনার চ্যানেলের আমরা ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করি এবং সফলতা কামনা করি। আপনারা বারবার আমাদের এই সুন্দরবনকে নিয়ে, সুন্দরবনের পরিবেশ তথা মানুষের জীবন জীবিকা নিয়ে এরকম সুন্দর সুন্দর মানে টপিক তৈরি করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ দর্শক। আপনারা শুনলেন, আমরা দুজন কর্মকর্তার সাথে কথা বলেছি এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এত সুন্দর লাগে, আপনারা যদি ঘুরতে আসুন, আমাদের ক্যামেরাম্যান যদি ক্যামেরা ধরে এই দিকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ভোলা নদী, অর্থাৎ যেটি একেবারেই বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে, অর্থাৎ কটকা কচিখালি। এবং আমাদের ক্যামেরা লেন্স যত দূরে যাচ্ছে তত দূরেই কিন্তু আমাদের এই সুন্দরবন দেখা যাচ্ছে। তা আপনারা আসলে ঘুরতে আসতে পারেন। তা আমরা আপনাদেরকে অনেক অজানা তথ্য দেওয়ার চেষ্টা করেছি যে বারবার বন্যপ্রাণী কেন চলে আসে লোকালয়, এবং উল্লেখ করেছেন আপনারা শুনেছেন যে, এবং আরেকটি আমরা তথ্য পেয়েছি সেটি হচ্ছে একই সাপ, অর্থাৎ একই সাপ এবং একই প্রাণী বারবার একই জায়গায় আসে, তার হচ্ছে তার ফুড হ্যাবিটের কারণে। এবং আমরা বিদায় নিচ্ছি শরণখোলা এই রেঞ্জ অফিস থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।